আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন একটি জিনিস যা চাইবেন তাই পাবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের মাহাত্ম অন্যরকম বিশেষ করে শ্রাবণ মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই মাসের মাহাত্ম একদমই আলাদা তাই যারা প্রত্যেক শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে কথায় আছে এই মাসে আপনি যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবন থাকা বহু প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দু সালের শ্রাবণ মাস একটু অন্যরকম পড়েছে অর্থাৎ ১৯ বছর পর এক বিশেষ মহাযোগ এই যোগে দু সালের শ্রাবণ মাসটা একটু আলাদা এবছর শ্রাবণ মাস পড়েছে মল মাস জুলাই মাসের চৌটা জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস যা শেষ হবে একত্রিশে আগস্ট এখন অনেকের মনে প্রশ্ন আছে মল মাস বলতে কি বোঝায় বা এই মাসের গুরুত্ব কি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি বিস্তারিত আলোচনা করব মূল বিষয়ে আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন এই মল মাস হচ্ছে আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি তিন বছর পর পর একটি অতিরিক্ত মাস যুক্ত হয় একে অধিক মাস মল মাস বা পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে হিন্দু পঞ্জিকা অনুযায়ী যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে তখন সেই দিনটিকে বলে সংক্রান্তি বছরে সাধারণভাবে সূর্য বারো মাসে বারোটি রাশিতে গমন করে সেই কারণে বছরে বারোটি সংক্রান্তি হয় কিন্তু যে মাসে কোনো সংক্রান্তি থাকে না তখনই অধিক মাস বা মলমাস যুক্ত হয় এই অধিক মাস বা পুরুষোত্তম মাসে কোনো শুভ কাজ একদমই করতে নেই কারণ এই সময়টিকে অশুদ্ধ বলে মনে করা হয়ে থাকে সেই কারণে একে মলমাস বলা হয় বছরের এই অতিরিক্ত মাসটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয় সেই কারণে মল মাসে আপনি যদি আপনার বাড়িতে নারায়ণের পুজো পাঠ করে থাকেন তাহলে সকল অশুভ প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন সেই কারণে এই মল মাসে নারায়ণের পুজো করা অত্যন্তই ভালো আপনারা এই মাসে গ্রহশান্তি দান ধ্যান তীর্থযাত্রা বিষ্ণুর মন্ত্রপাঠ মল মাসে করা অত্যন্তই শুভ যার ফলে অশুভ প্রভাব একদমই কেটে যাবে তাই আপনারা এই কাজটি করতে কখনই ভুলবেন না যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার আপনাদের জানিয়ে রাখি শ্রাবণ মাসের কোন কোন সোমবার আপনি শিবের মাথায় জল ঢালতে পারবেন অবশ্যই ভালো করে শুনে নিন দশই জুলাই অর্থাৎ আজ প্রথম সোমবার সতেরোই জুলাই দ্বিতীয় সোমবার চব্বিশে জুলাই তৃতীয় সোমবার একত্রিশে জুলাই চতুর্থ সোমবার সাতই আগস্ট পঞ্চম সোমবার চোদ্দোই আগস্ট ষষ্ঠ সোমবার একুশে আগস্ট সপ্তম সোমবার ৮ আগস্ট অষ্টম সোমবার এবছর আপনারা আটটি সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে পারবেন অবশ্যই আপনারা তারিখগুলি জানুন এবং অপরকে জানে দিতে ভিডিওটি শেয়ার করে দিন এতে মহাদেবের কৃপালাপ অবশ্যই আপনার জীবনে মিলবে এবার দেখে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে এই একটি জিনিস অর্পণ করলেই যা চাইবেন তাই পাবেন গঙ্গা জল আপনি যদি মহাদেবকে গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন গঙ্গা জল দেবাদিদেব মহাদেবের অন্যতম প্রিয় জিনিস এই গঙ্গা জল ঢালার রীতিনীতি রয়েছে শ্রাবণ মাসে তাই আপনি যদি এই গঙ্গা জল ঢেলে থাকেন তাহলে আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে মহাদেবের আশীর্বাদ মিলবে আপনার জীবনে আপনি কি মানসিক চিন্তায় ভুগছেন জীবনে চিন্তা থেকে রেহাই পাচ্ছেন না এমন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে অর্পণ করুন অসত্য পাতা মানসিক চিন্তা দূর হয়ে যাবে চিরদিনের জন্য তাই এই পাতা অবশ্যই নিবেদন করে দেখুন শ্রাবণ মাস মহাদেবের মাস মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ মাস তাই যারা শিব ভক্তরা আছেন অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলুন দেখবেন মহাদেবের আশীর্বাদ পাবেন মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই মহাদেবকে এইভাবেই সন্তুষ্ট করুন দেখবেন মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার সঙ্গে থাকবে কাঁচা দুধ সকল প্রকার রোগের হাত থেকে মুক্তি পেতে আপনারা কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করুন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি কোনোভাবেই গরম দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন না এতে মহাদেব আপনার প্রতি রুষ্ট হবেন মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে তাই আপনারা এই ভুলটি কখনই করবেন না কাঁচা দুধ ঢালার পর আপনারা ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার মনে মনে পাঠ করুন এতে আরও ভালো ফল্লাভ পাবেন আপনার জীবনের সকল মনোবাসনা মনস্কামনা পূরণ করতে বেলপাতা নিবেদন করুন বেলপাতা ছাড়া মহাদেবের পুজো একদমই অসম্পূর্ণ তাই বেলপাতা অবশ্যই নিবেদন করুন যারা সঙ্গীত চর্চা করেন যারা গানের জগতে থাকেন অবশ্যই আপনারা শিবলিঙ্গে মধু নিবেদন করুন দেখবেন আপনার কণ্ঠস্বর মধুর হবে তাই যারা চর্চা করেন তারা এই দিনে মধু নিবেদন করতে কখনোই ভুলবেন না আপনি কি আপনার জীবনের নাম খ্যাতি যশ বাড়াতে চান তাহলে চন্দন অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন আপনার জীবনের খ্যাতি নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি